নেত্রকোনার কলমাকান্দার গোমাই নদীতে ট্রলার ডুবিতে নিভে গেছে ১১টি তাজা প্রাণ। পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেওয়ার আশ্বাস রয়েছে। গঠন করা হয়েছে তদন্ত কমিটি। নেত্রকোনা প্রতিনিধি দেবল চন্দ্র দাসের প্রতিবেদন জানাচ্ছেন রিফাত হোসেন সবুজ। বুধবার সকালে সুনামগঞ্জের মধ্যনগর থেকে প্রায় ৩৫ জন যাত্রী নিয়ে বারহাট্টার দশধার বাজারে রওনা দেয় যাত্রীবাহী একটি ট্রলার। যাত্রীবাহী ট্রলারটি রাজনগর এলাকায় পৌঁছে ওভারটেক করতে গিয়ে আরেকটি বালুবাহী নৌকার সঙ্গে ধাক্কা লাগে, ডুবে যায় ট্রলারটি। নিহতদের মধ্যে ৭ জন সুনামগঞ্জ জেলার ধর্মপাশার, ২ জন মধ্যনগর এবং নেত্রকোনার বাসিন্দা 1 জন। তবে অনিয়ন্ত্রিত গতি ওই অঞ্চলে ট্রলার ডুবির সহসা কারণ জানালেন স্থানীয়রা। আমি আমার গাড়ির থেকে উঠে আর কি আমি আমার দোকানে চালান আনতে যাবো, টার্গোকোনা 1 থেকে 1.5 গুলো জায়গা হইব গেছি। ডাইন পাশে একটা বড় নৌকা আসলো, বাম পাশে আমাদের যাত্রী ট্রলারটা আসলাম। আমি ডাইন পাশে ঘুরতে যাইয়া ওই ডাইনের ট্রলারটা মেরে দিছে। আমরা নদীর মধ্যখান দিয়ে আসতেছি আর ওনারা হইলো আমাদের বাম পাশ দিয়ে আসতেছে। তা আমি হইলো ডান পাশে, আমার সাইড যেটা আমি সেই সাইডে আছি। তো ওনারা হঠাৎ করে বাম পাশে যে সাউন্ড বাড়ায় আমার আগে গেছে, যাওয়ার পরে হঠাৎ করে ওই গিয়ে সামনে গিয়ে মুসুর মারছে। মুসুর দেওয়ার পরে আমি তখন স্লো করে অফ করে লাইছি ইঞ্জিন। যে ভলগেট এবং লাইনের যে যাত্রীবাহী নৌকার যে সাংঘর্ষিক অবস্থা অথবা যে অ্যাক্সিডেন্ট হয়েছে, এতে আমরা খুব মর্মাহত। এবং এই ঘটনাটার প্রেক্ষিতে পূর্বে কথা বলেছেন, আমি কয়েকটি কথা বলতে চাই। নদীপথে যে পরিবহন, এটার মনে হয় একটা সুনির্দিষ্ট রুলস থাকা। এ ধরনের প্রাণহানি কমাতে হাওরে প্রশাসনের সঠিক মনিটরিং, নৌ চলাচলে সতর্ক ব্যবস্থা নেয়ার কথা জানালেন জেলার সুশাসনের জন্য নাগরিকের সভাপতি। আমরা মনিটরিং হচ্ছে না, আমরা এতে থেকে আয় পাচ্ছি না। সরকারের ওরা রাজস্ব আদায় টাকা পাচ্ছে, কিন্তু আমরা কোনো রাজস্ব পাচ্ছি না। সরকার যদি সেদিকে নজর দেয় তাহলে ট্রলার সীমিত হবে এবং একটা আইনের আওতায়। দাফনের জন্য নেত্রকোনা জেলা প্রশাসন 10,000 এবং সুনামগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে 20,000 টাকা করে আর্থিক সহায়তা দেয়া হয়েছে। ঘটনা তদন্তে গঠিত হয়েছে 5 সদস্যের কমিটি। অবশ্যই এই ধরনের একটা দুর্ঘটনা যেহেতু ঘটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক, আমরা চাই না ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা ঘটুক। সেজন্যই আমরা এই দুর্ঘটনার কারণ কী এবং অসতর্কতা কার পক্ষ থেকে ছিল, কিভাবে নৌযান এই জায়গাটায় চলাচল করছে, এসব বিষয়ে আমাদের জানা দরকার। গেল 5 আগস্ট জেলার মদন উপজেলার উচিতপুর হাওরে ট্রলার ডুবিতে 18 জন নিহত হয়। SATV নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন SATVর ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও SATVর বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd তে। SATV সাথে আছি সবসময়।